যে আমি সালাত পড়ি কিন্তু আকীদা সঠিক না। 50 বছর 100 বছর 1000 বছর যদি কেউ ইবাদত করে যে কোনো ইবাদত তার আকীদা শুদ্ধ না, 1000 বছর ইবাদত করলে এক নেকিও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ সালাতের কথা বলার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বলার আগে আকীদার কথা বলেছেন। আমি যে আয়াতটা পড়েছি সূরা তাহা 14 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, ফাবুদনি ফাবুদনি মানে ফাওয়াহিদনি অর্থাৎ আমার তাওহীদকে মেনে নিন, ওয়া আকিমিস সালাত লিযিক্রি, আমি যে এক আমি ছাড়া যে কোনো ইলাহ নেই এটা প্রমাণ করতে হলে তাওহীদকে মেনে নিতে হবে, ওয়াহদানিয়াত এইটাকে আগে পাকাপুক্ত করতে হবে, যদি না করতে পারে পরবর্তী অংশ হলো ওয়া আকিমিস সালাত লিযিক্রি, আমাকে স্মরণার্থে সালাত আদায় করুন। তাহলে আগে তাওহীদের কথা বললেন না সালাতের কথা বললেন? আগে তাওহীদ। আপনি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সে চাকরি জীবন হোক, অর্থাৎ ধর্মীয় বৈষয়িক উভয় ক্ষেত্রে যদি প্রত্যেকটি সেক্টরে আল্লাহর একত্বকে প্রমাণ করতে পারেন, এই স্বীকৃতি যদি দিতে পারেন যে আমি সর্বক্ষেত্রে আল্লাহর ইবাদত করব, আল্লাহকে প্রাধান্য দেব, তার বিধান বাস্তবায়ন করব, এটাই হলো তাওহীদ, তবেই আপনার সালাত কবুল হবে। কিন্তু এই আকীদায় যদি গলত থাকে, ত্রুটি থাকে, কোনো ইবাদত করে লাভ নেই।